ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। চলার পথ যত কঠিনই হোক, দেশের মানুষের আস্থার প্রতিদান দিতে তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাবেন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানিতে প্রবাসীদের সংবর্ধনায় তিনি বলেন, জামায়াত বিএনপি আর ঐক্যফ্রন্ট ভোটে হেরে গিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। প্রবাসীদের দেশে বিনিয়োগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। মিউনিক সিকিউরিটি কনফারেন্স আর দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে জার্মানিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত। সফরের শুরুতেই জার্মানি প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনায় যোগ দিয়ে শেখ হাসিনা বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করাই তার প্রধান দায়িত্ব। তবুও মানুষের আস্থা বিশ্বাস নিয়ে এসেছি যে মানুষের জন্য কাজ করে যাব, এটাই আমার লক্ষ্য। সেই জন্য আমি বলতে চাই, দ্য রুটস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। নির্বাচনে বিএনপি জামাত আর ঐক্যফ্রন্টের প্রতি সাধারণ মানুষ আস্থা রাখতে পারেনি বলে মন্তব্য করেন টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া শেখ হাসিনা। এবং তাদের প্রচারণায় সব থেকে বেশি স্থান পেয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে কি বাদ গাওয়া, আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করা। কিন্তু বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তাদের উন্নয়নে যে কাজগুলি করেছে, এটা তো মানুষই তার ফল ভোগ করেছে। এখন তারা নানা ধরনের কথা প্রচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, আর এর পিছনে জামাত বিএনপি সহ বেশ কিছু ঐক্যফ্রন্ট, তারা এই কাজটাই করে যাচ্ছে। সংবর্ধনায় প্রবাসীদের বিনিয়োগের আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাপকভাবে যে শিল্পায়ন ঘটে সেই পরিকল্পনা নিয়ে আমরা 100 অর্থনৈতিক অঞ্চল তৈরি করে দিচ্ছি, যেখানে আমাদের প্রবাসী যারা অনেকদিন দীর্ঘদিন বিদেশে থেকে থেকে বেশ টাকা পয়সা অর্জন করেছেন, শুধু বাড়িতে যেখানে বড় দালাল কোঠা বানান কিন্তু বিনিয়োগ করেন না, তাদের জন্য বিনিয়োগের সুযোগ করে দিয়েছি। প্রবাসীদের জন্য স্পেশাল ব্যবস্থা থাকবে, প্রবাসীদের জন্য তিনটা ব্যাংকও আমরা দিয়েছি, এটা আপনারা জানেন, যাতে করে আপনারা যেন দেশীয় বিনিয়োগ করতে পারেন, সেই ব্যবস্থা আমরা করেছি। মিউনিখের শেরাটন আরাবেলা পার্কের নাগরিক সংবর্ধনায় জার্মানি ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা যোগ দেন। শুক্রবার নিরাপত্তা সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিরক্ষা সহযোগিতার উপর আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পান্থ রহমান, চ্যানেল আই। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব, সেখানে আছেন আমাদের রিপোর্টার চকর মালিথা। ইস্তেমার সর্বশেষ অবস্থা জানতে আমরা যোগাযোগ করছি তার সঙ্গে। চকর ইস্তেমা ময়দানে এখন কি অবস্থা আপনি লক্ষ্য করছেন? তামিনা, আসলে মাঠে শুক্রবারের যে সৌন্দর্য সেটা হচ্ছে যে এখানে সবচেয়ে বড় একটা জুমার নামাজ হয়, জুমার নামাজে অংশ নেয় মূলত মাঠে যারা মুসল্লিরা থাকেন, তাদের বাইরেও এই আশেপাশের এলাকা থেকে মুসল্লিরা ইস্তেমা মাঠে দল বেঁধে আসতে শুরু করেন। এখন যেটা দৃশ্য সেটা হচ্ছে যে ইস্তেমা মাঠের এই নামাজে, বৃহত্তর জুমার নামাজে অংশ নিতে আশেপাশের এলাকা থেকে টুপি পাঞ্জাবি এবং হাতে একটি জায়নামাজ আজ বা নামাজ পড়ার একটি জায়নামাজ নিয়ে মুসল্লিরা দিকে আসছেন এবং তাদের একটি লাইন ইস্তেমা মাঠের দিকে আমরা যদি দেখতে পারি যে এখানে এই যে তুরাগ নদীর উপর দিয়ে একটা ভাসমান সেতু করা হয়েছে, সেতুটা পার হয়ে এরকম কয়েকটি সেতু মুসল্লিরা মূলত মাঠে ঢোকার চেষ্টা করছেন। মাঠের জায়গা অনেক আগেই ভর্তি হয়ে গেছে, তারপরেও মুসল্লিরা মাঠের দিকে যাচ্ছেন, অনেকে আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে আজকের এই জুমার নামাজে ইমামতি করবেন মৌলানা মোহাম্মদ জুবায়ের, জুমার নামাজ পর আর মদিনা থেকে আগত মদিনা শরীফে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করবেন। আর সকালে মূল বয়ান যেটি শুরু হয়েছে সেটি মাওলানা মোহাম্মদ জিয়াউল হক সাহেব, উনি সকালবেলা ফজরের নামাজের পর বয়ান আন করেছেন। আর আরেকটি তথ্য জানতে পেরেছি যে আগামীকাল বিশ্ব ইস্তেমার আর যে আখেরি মোনাজাত হবে সেই মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা মোহাম্মদ ইব্রাহিম দেওলা, উনি আখেরি মোনাজাত পরিচালনা করবেন। তাহমিনা জি, চকর, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই সঙ্গে শেষ করছি এখনকার শীর্ষ খবর আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।